টিভি, আমার দেশ, আমার গর্ব। বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের নির্বাচিত কমিটির মেয়াদ 15 মাস অতিবাহিত হলেও নানা কারণে আটকে আছে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন। তবে যে কোনো সময় এ কমিটির অনুমোদন হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিরুদ্দিন খান গত বৃহস্পতিবার বিয়ানীবাজারে আয়োজিত এক সভায় এ কমিটি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রতিবেদককে জানান, আমাদের উপজেলা আওয়ামী লীগকে নির্দেশনা দেওয়া হয়েছে ইতিমধ্যে, আমি মনে করি তারা 2-4 দিনের মধ্যেই জেলাতে তাদের কমিটি তারা উপস্থাপিত কমিটি উপস্থাপন করবেন, পরবর্তী সময়ে জেলা কমিটি সেটা ডেকে অনুমোদন দেবে। তা আমরা তাদের কাছে আমরা ফোন করেছিলাম, তারা বলেছেন তারা মোটামুটি পুরোটাই প্রস্তুত। প্রতিমধ্যে আমাদের সভাপতির বোন মারা যাওয়াতে সেক্রেটারি সাহেব বলেছেন যে তারা বসতে পারছেন না, আশা করি তারা 2-1 দিনের মধ্যে বসেই সেটা চূড়ান্ত করে আমাদের কাছে পৌঁছে দিবেন। জেলা আওয়ামী লীগের আগামী যে সভা হবে সেই সভায় উপজেলা আওয়ামী লীগের কমিটি চূড়ান্ত হবে বলে জানান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল। জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত এবং আমাদের নেতাকর্মীদের যে আশা আকাঙ্ক্ষা সেটা আমরা পূর্ণভাবে পালন করছি এবং আমরা আশা করি জেলা আওয়ামী লীগের আগামী যে সভা হবে সেটার মাধ্যমে আমাদের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন লাভ করবে। আমাদের নেতাকর্মী যারা আছেন তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে এবং আমরা সকলে মিলে একটি পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ বিয়ানীবাজার উপজেলা শাখার কর্মকাণ্ড পরিচালনা করতে পারব। আমাদের এই কমিটিতে নবীন প্রবীণের সমন্বয়ে আমরা চাচ্ছি যে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের কার্যক্রমকে তার ধারাবাহিকভাবে আরও গতিশীল করতে। তবে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব নয়, যেহেতু জেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদিত হয়েছে সেহেতু উপজেলা আওয়ামী লীগের কমিটিও খুব শীঘ্রই হবে বলে জানান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান। যেহেতু এটার অনুমোদন দেবে জেলা কমিটি, এতদিন জেলা কমিটি ছিল না, জেলারও প্রেসিডেন্ট সেক্রেটারি ছাড়া ছিল না, এখন জেলা কমিটি অনুমোদিত হয়েছে, জেলা কমিটিকে অনুমোদন দিয়েছে কেন্দ্র এবং আমাদের যে বিয়ানীবাজার যে কমিটি এটাকেও অনুমোদন দেবে জেলা, যার কারণে এখন জেলা কমিটি যেহেতু জেলা কমিটি হয়ে গেছে জেলার পরবর্তী সভা ডাকলে আমরা সেই সভায় আলোচনার ভিত্তিতে আমাদেরও বিয়ানীবাজার উপজেলা কমিটি সিদ্ধান্ত হবে। এই মার্চ মাস এইখানে বঙ্গবন্ধুর যে বঙ্গবন্ধু দিবস বা বিভিন্ন কার্যক্রমে উত্তাল, এর জন্যই জেলা কমিটিও তার কোনো সভা বসতেছে না, বসলেই এটা হয়ে যাবে। আমি প্রথম আগামীতে যে জেলা কমিটি বসবে সেই সময় আমরা আশা করি যে এই কমিটি বিয়ানীবাজারের কমিটি অনুমোদিত হবে। উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি কি তাহলে আশা নাকি নিরাশা, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। এম জসীমউদ্দিন, ম্যাপ টিভি। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব।